হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি, আবার চলে আসলাম একটা নতুন পাঞ্জাবি পেন্টিং তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা একটা বাচ্চাদের পাঞ্জাবি। আমি তোমাদেরকে পেন্টিং করে দেখাচ্ছি। পেন্টিং করার আগে ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করার জন্য দেখো, আমি যেহেতু রাউন্ড শেপের ডিজাইন করব কলারের চারিদিকে, সেই জন্য পেন্সিল দিয়ে আগে রাউন্ডগুলো মার্ক করে নিলাম কম্পাসের সাহায্যে। তো আমি পরপর তিনটে লাইন ড্র করেছি। তোমরা চাইলে ডিজাইনটা আরও বাড়াতে পারো, তো রাউন্ড শেপ আরেকটু বড় করতে পারো। আমি তিনটে দিয়েছি, তোমরা চারটে পাঁচটে চাইলে দিতেই পারো। তো যেহেতু বাচ্চাদের পাঞ্জাবি আর আমাকে বলেছিল সিম্পল ডিজাইন করতে, সেই জন্য আমি সিম্পলি ছোট্ট একটা ডিজাইন করলাম। আর আমাকে বলেছিল মেরুন কালার দিয়ে করে দিতে, তো আমার কাছে যেহেতু মেরুন কালার ছিল না, দেখো কিভাবে মেরুন কালারটা আমি তৈরি করে নিচ্ছি। রেড কালারের সঙ্গে সামান্য একটু ব্ল্যাক কালার মিশিয়ে, দেখতেই পেলে কতটুকু সামান্য নিলাম। এটা কিন্তু জিরো সাইজের একটা তুলি নিয়েছে, জিরো সাইজের তুলির মধ্যে দুইবার শুধু তুলে নিলাম। আর রেড কালারটা আমার কিন্তু ওই কন্টেনারের মধ্যে হাফ ছিল, তার মধ্যে দুই ড্রপ মতো ব্ল্যাক কালার দিয়ে আমি মেরুন কালারটা তৈরি করলাম। আর এখানে দেখলে মিডিয়াম টু আমি দুই ড্রপ মতো দিলাম, কারণ মিডিয়াম টুটা অপশনাল, এখানে নাও দিতে পারো, কারণ ফেব্রিক্যালে একটালি কালার আমি ইউজ করছি, এটাতে কিন্তু মিডিয়াম টু ইউজ করাই থাকে। আমি কিন্তু আমার দেখবে সব ভিডিওতে আমি কিন্তু মিডিয়াম টুটা ইউজ করি না, তো কিছু কিছু ক্ষেত্রে ইউজ করি। যখন আমি ব্ল্যাক কালার কিংবা ব্লু কালার দিয়ে কোনো পেন্টিং করি তখন আমি মিডিয়াম টুটা ইউজ করি, কারণ মনে হয় ব্লু কালারটা একটু মনে হয় উঠে যায়, তো ওঠে না, একটু ফেড হয়ে যায় কখনো কখনো, এটা আমার মনের ধারণা, কিন্তু ওঠে না। আমি তো অনেক দিন থেকেই ফেব্রিক দিয়ে পেন্টিং করছি আর সেগুলো রাফলি ইউজও করি, ওঠে না। তো সাধারণত আমার যেহেতু মিডিয়াম টুটা কেনা আছে, তাই আমি কিছু কিছু রঙের ক্ষেত্রে ইউজ করি, কখনো কখনো ইউজ করি না, সেটা তোমাদের ব্যাপার। তাছাড়াও তোমাদের যদি মনে হয় তোমরা ইউজ করবে, না হলে ইউজ করবে না, তাও কিন্তু রং উঠবে না। তো আমি জিরো সাইজের, একদম ট্রিপল জিরো সাইজ, শুধু জিরো না, ট্রিপল জিরো সাইজের তুলিটা দিয়ে রং করছি। আর যেহেতু এটা সিল্ক পাঞ্জাবি, তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, কারণ জিরো সাইজের তুলি দিয়ে যখন পেন্টিং করবো তো ডিজাইনটা আরও সরু হওয়ার কথা, কিন্তু এখানে স্প্রেড করে যাচ্ছে রংটা, কারণ সিল্ক পাঞ্জাবি। তো আমি এর আগেও সিল্ক পাঞ্জাবির উপর কাজ করেছি, কিন্তু এরকম স্প্রেড হয়ে যায়নি। কিন্তু এই কাপড়টা কীরকম জানি, কে জানে, আমি বুঝতে পারছি না, একটু যেন রংটা স্প্রেড হয়ে যাচ্ছে। ডিজাইনটা একরকম করছি, হয়ে যাচ্ছে আর একরকম, মানে একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু পেন্টিং স্টার্ট করে দিয়েছি, তো পেন্টিংটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। তো প্রথমে বুঝতে পারলে কিন্তু আমি এটা পেন্টিংই করতাম না, কারণ আমার পেন্টিংটা আমার মনের মতো হচ্ছে না, রংটা শুধু ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, ডিজাইনটা ভালো হচ্ছে না। তো যাই হোক, এইভাবে আমাকে যেহেতু শুরু করেছি, আমাকে পেন্টিংটা শেষ করতেই হবে। আর যে দেখো পেন্সিলতে যে ড্রয়িং করে নিয়েছে, ড্রয়িংটা কিন্তু হালকা করে নিতে হবে। তো যেহেতু আমি মেরুন কালার দিয়ে করব, এটা ডিপ করে ড্রয়িং করে নিলেও কিন্তু মেরুন কালার দিয়ে ঢেকে যেত, যেহেতু মেরুন কালারটা ডিপ। তো যখন তুমি হালকা কালার দিয়ে পেন্টিং করবে তখন কিন্তু খেয়াল রাখবে যে পেন্সিলের দাগটা যেন ডিপ না হয়, সেক্ষেত্রে কিন্তু পেন্সিলের দাগটা বোঝা যাবে। তো দেখো একটু একটু করে কিন্তু মোটা হচ্ছে, সরু মোটা হচ্ছে, কিন্তু সেটা আমার চোখে পড়ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু যে কাস্টমার আমার, যাকে আমি এই পাঞ্জাবিটা পেন্টিং করে দিয়েছি, সে কিন্তু এই ভুলটা ধরতেও পারেনি, তার তো খুব পছন্দ হয়েছে। তো আশা করবো আমার আজকে সিম্পল ডিজাইনটা তো দেখতে থাকো, আমি পেন্টিংটা এভাবেই করছি, দেখো কোথাও সরু কোথাও মোটা হচ্ছে। তো ওই পেন্টিংটা করতে আমার মন থেকে একদমই ভালো লাগছে না, তো প্রথমে ভেবেছিলাম যে আমি পেন্টিংটা স্টপ করে দেবো, তো যেহেতু শুরু করেছি তাহলে তো শেষ তো করতেই হবে, যেহেতু অনেক আশা করে দিয়েছে। আর ভাবলাম যে ভিডিও করব না, তারপর ভাবলাম যে না, আমার ভিডিও যারা দেখে তাদেরও জানা উচিত যে সিল্ক পাঞ্জাবি পেন্টিং করতে কত রকম সমস্যা হয়। তো সেই জন্য দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, দেখো কোথাও ছোট কোথাও বড়, যাই হোক আমার কাস্টমার কিন্তু বুঝতে পারেনি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমরা যেহেতু কাজ করছো, অনেকে আমার ভিডিও দেখে কাজ করছো, আমাকে কমেন্ট করছো, আবার ফেসবুকের মেসেঞ্জারে এসে মেসেজ করছো, অনেকে পেন্টিং করে আমাকে দেখাচ্ছো যে দিদি ভাই তোমার ভিডিও দেখে আমি এই পেন্টিংটা করেছি। তো এগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগে, অনেকে কলও করো। তো যাই হোক, আমার ভালো লাগে তোমাদের রেসপন্সগুলো যখন পাই। তো এভাবেই আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, দেখে তোমরাও বাড়িতে বসে কাজ শেখো। অনেকে বাড়িতে এসে কাজ ক্লাস করতে চাও আমার কাছে, তো যেহেতু আমি অনেক দূরে থাকি, তোমরা অনেক দূর দূর থেকে অনেকে কমেন্ট করো, তো তাদের জন্য বলছি আমার ভিডিওগুলো দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা কিছু না কিছু শিখবে। আর যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমি তো আছি, আমার মেসেঞ্জারে মেসেজ করলে আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিই, আর কমেন্ট ভিডিও দেখে কমেন্ট করলেও আমি রিপ্লাই দিই। মেসেঞ্জারে যে যা হেল্প চায় আমি কিন্তু চেষ্টা করি আমার সাধ্যমতো তাকে হেল্প করার।
আর দেখো নিচের দিকে এভাবে যে একটা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছিলাম সেটাকে এভাবে ডিজাইন করছি। একটুও ভালো লাগছে না আমাকে পেন্টিংটা করতে, কিন্তু তবুও পেন্টিংটা চালিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। তো আমার কাস্টমার কিন্তু একদমই বুঝতে পারেনি যে সরু মোটা ডিজাইন হয়েছে, তার তো দেখে খুব পছন্দ। তো যদিও আমি তাকে বলেছি যে এটা সিল্ক পাঞ্জাবির জন্য পেন্টিং করতে সমস্যা হচ্ছে, তো না হলে ডিজাইনটা হয়তো আরেকটু ভালো হতো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যারা নতুন কাজ করবে তারা কখনো সিল্ক পাঞ্জাবির উপর করবে না, প্রথমে দিকে চেষ্টা করবে কটন পাঞ্জাবির উপর কাজ করা, তারপরে ধীরে ধীরে যখন হাতটা সেট হয়ে যাবে তুলির সাথে তখন কিন্তু সিল্ক পাঞ্জাবির উপর করতে পারো। তো আমি জিরো সাইজে তুলি দিয়ে কাজ করছি, আর যখন পাঞ্জাবি কিংবা চুড়িদার ব্লাউজের উপর পেন্টিং করবে তখন জিরো সাইজে তুলিটা ইউজ করার চেষ্টা করবে, ট্রিপল জিরোটা খুব ভালো হয়। আমার এই যে তুলিটা ব্যবহার করছি এটা কিন্তু ট্রিপল জিরো, অন্য যদি এটা সুতি পাঞ্জাবি হতো তাহলে কিন্তু ডিজাইনটা আরও সূক্ষ্ম হতো, যেহেতু সিল্ক পাঞ্জাবি বললাম একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওভারঅল দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না, আমার তো ভালোই লেগেছে আর আমার কাস্টমারেরও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। একটা জিরো সাইজে তুলিটা যেমন ইউজ করবে কলকা ডিজাইনের জন্য, আর যখন শাড়িতে কাজ করবে যেহেতু শাড়ির পেন্টিংটা একটু বড় বড় সাইজ ডিজাইনটা হয়, তো সেক্ষেত্রে ফ্ল্যাট ব্রাশটা ইউজ করবে, ডিজাইনটা তাহলে বেশ ভালো লাগবে। তো আমার পাঞ্জাবি পেন্টিং এই পর্যন্তই শেষ করব, কেমন লাগলো অবশ্যই জানিও, দেখতে থাকো আমার ভিডিও, সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আজ এই পর্যন্তই, টাটা।